আমরা নোট এমসিউর মাধ্যমে ওয়াইফাই জ্যামার তৈরি করব এবং পাসওয়ার্ড বের করব। এজন্য আমাদের প্রথমেই কোডটি আপলোড দিতে হবে নোট এমসিউতে। তো আমরা প্রথমে অ্যাপসে চলে যাব, ESP8266 লোডার। এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আমরা এখান থেকে এই অপশনে চলে যাব, এখানে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোডটি খুঁজে বের করবেন। তো আমার এখানে কোডটি হচ্ছে এই কোডটা, ক্লিক দেওয়ার সাথে সাথে এই কোডটি এখানে চলে আসবে। এখন আপনারা সিম্পলি এখানে আপলোডে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে আপলোডে ক্লিক দেওয়ার পর সাথে সাথে দেখবেন এখানে পার্সেন্টেজ ওটা শুরু হয়ে গেছে। আমি আপলোড বাটনে ক্লিক করে দিলাম, এখন দেখাচ্ছে নো ইউএসবি কানেকশন। তো এখন আমার ইউএসবি কানেকশন করতে হবে। আমার কানেকশন দেয়াই আছে কিন্তু ওটিজি এনাবল করা নেই। এখান থেকে যেতে হবে সিস্টেম সেটিংস, সিস্টেম সেটিংসে ক্লিক দিয়ে যেতে হবে যে ওটিজি কানেকশন, এটা আমি এনাবল করে দিলাম। আপনারা এনাবল করে নেবেন, তাহলে নোড এমসিউতে পাওয়ার চলে যাবে। তো আমার পাওয়ার চলে এসেছে, এখন আমি এটা আপলোড বাটনে ক্লিক দিয়ে দেবো। আপলোড বাটনে ক্লিক দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। এখন দেখছেন যে এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটা আপলোড হোক, একটু সময় দিবেন, আপলোড হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা অ্যাড আসছে, তো একটা দেখে আমার এটা ক্লোজ করতে হবে। একটু ধৈর্য ধরে এটা ক্লোজ করে দিবেন। আমার এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এবার আমি ওয়াইফাই সেটিংসে গিয়ে আমি এটা দেখব যে ওয়াইফাই আমার সিগন্যাল পাইছে কিনা। দেখতে পাইতেছেন যে একটা হাবিজেবি নামে একটা ওয়াইফাই সিগন্যাল আসছে। তো এটাই হচ্ছে আমার নোড এমসিউর ওয়াইফাই সিগন্যাল। তো আমার এটাতে কানেক্ট হতে হবে। পরবর্তী ভিডিওটি হবে লাস্ট ভিডিও, সেটিতে আমি দেখিয়ে দেবো পাসওয়ার্ড বের করে। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।